All right, class 9, chapter number 6, lines and angles. খুব ইন্টারেস্টিং একটা ভালো চ্যাপ্টার আছে এখানে কিছু ক্যালকুলেশন থাকবে কিছু প্রুভিং আছে সো ইউ নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল একটু সাবধানেভাবে করতে হবে কাজগুলো সো লেট আস লুক অ্যাট সাম বেসিক টার্মস কিছু টার্মস ডেফিনেশনসগুলো আমরা দেখব আচ্ছা ছোট ক্লাসে তোমরা লাইন সেগমেন্ট পড়েছো এ বি এ বি এর উপর দেখতে পাচ্ছ একটা সিম্পল একটা লাইনে দিস ইজ এ লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট ইজ এ পার্ট অফ এ লাইন উইচ হ্যাজ টু এন্ড পয়েন্টস যা দুটো ফিক্স এন্ড পয়েন্ট থাকে তার একটা ফিক্স মাপ থাকে ইট হ্যাজ এ ফিক্স মেজারমেন্ট আচ্ছা তারপর হচ্ছে রে রেটা কিন্তু সবসময় তীরের মতন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিম্বল অফ রে যার উপরে এরকম থাকবে তার মানে দ্যাট ইজ এ রে ইট ক্যান বি এক্সটেন্ডেড অন বোথ সাইডস দুই দিকে আমরা বাড়াতে পারি না সরি রেটা একদিকে বাড়বে একটা ফিক্স পয়েন্ট থাকে যেটাকে আমরা ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট বলি আমরা আর গোটা একটা লাইনটাকে আমরা সিঙ্গেল স্মল লেটার দিয়েও লিখতে পারি ডিনোট করতে পারি একটা লাইনটাকে সিঙ্গেল লেটার দিয়েও আমরা ডিনোট করতে পারি লাইনটাকে আর দুটো যদি দিই নাম আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ঠিক আছে লাইন বা লাইন সেগমেন্ট লাইন সেগমেন্টকে তো সবসময় ক্যাপিটাল লেটারে দুটো লেটার দিয়ে আমরা নাম দেবো লাইন সেগমেন্টকে কিন্তু লাইনকে আমরা দিতে পারি স্মল লেটার দিয়ে আচ্ছা এবার আসছে কোলিনিয়ার পয়েন্টস হোয়াট আর কোলিনিয়ার পয়েন্টস ইফ থ্রি অর মোর পয়েন্টস লাই অন দ্য সেম লাইন দে আর কল কোলিনিয়ার পয়েন্টস যদি তিনটে বা তিনটে থেকে বেশি পয়েন্ট একই লাইনের উপরে পড়ছে তিনটে মাথায় রাখবে থ্রি লেখাই আছে থ্রি অর মোর থ্রি পয়েন্টস ঠিক আছে অর মোর পয়েন্ট তিনটে বা তিনটে থেকে বেশি মানে মিনিমাম তিনটে থাকতে হবে দেন দে আর কল কোলিনিয়ার পয়েন্টস আর যদি তিনটে থেকে কম থাকে টাচ বা থাকে না তখন নন কোলিনিয়ার হবে আচ্ছা অ্যাঙ্গেল তোমরা ভালো করেই জানো দিস ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে জিরো জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি থেকে ছোট মানে জিরো থেকে নাইনটি ডিগ্রি মাঝখানে রাইট অ্যাঙ্গেল অলওয়েজ নাইনটি ডিগ্রি হবে অপটিউস অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি থেকে বড় ওয়ান এইটি থেকে ছোট আর স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি আর রিফ্লেক্স হচ্ছে ওয়ান এইটি থেকে বড় থ্রি সিক্সটি থেকে কম এ কটা মেন আচ্ছা আচ্ছা এখানে আরেকটা আসছে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি একদম অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসের মধ্যে একটা কিন্তু কমন আর্ম থাকবে একটা আর্ম আর্ম কাকে বলা হয় ছোট ক্লাস সিক্স না সেভেন থেকেই আছে এই যে অ্যাঙ্গেল আছে ইন দিস অ্যাঙ্গেল উই ক্যান সি থ্রি অ্যাঙ্গেলস আর দেয়ার একটা তো এইটা যেটা মার্ক করা আছে সিঙ্গেল লাইন ডাবল লাইন আর একটা পুরোটা হবে না এখানে দেয়ার আর থ্রি আর্মস ইন দ্য অ্যাঙ্গেল এ বি ডিবি অ্যান্ড সিবি এটাকে বিএ বিডি বিসি বলতে পারি আমরা থ্রি আর্মস তাই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মধ্যে একটা আর্ম কমন থাকবে যেমন এখানে যদি বলি অ্যাঙ্গেল এ বিডি আর অ্যাঙ্গেল ডিবিসি এই দুটো হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস পাশাপাশি অ্যাঙ্গেল তার মধ্যে বিডি আর্মটা কিন্তু কমন আসছে দুটোর মধ্যেই আসছে ঠিক আছে এটা মাথায় রাখবে আচ্ছা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস এটা খুব কাজের একটা লাইনের ওপরে যখন দুটো অ্যাঙ্গেল থাকবে দুটো বা দুটো থেকে বেশি দুটো সাম কিন্তু হবে ওয়ান এইটি ডিগ্রি কারণ একটা স্ট্রেট লাইন মানে ওয়ান এইটি ডিগ্রি এরপর যদি এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমরা অ্যাড করি ডিবিএ আর ডিবিসি দুটো মিলিয়ে কিন্তু ওয়ান এইটি হবে ঠিক আছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস দিস ইউ হ্যাভ অলসো ডান আর্লিয়ার এটা হবে যখন দুটো স্ট্রেট লাইন দুটো স্ট্রেট লাইন যখন ইন্টারসেক্ট করবে কাটবে তখন সামনে আগে মানে এগু পিছু যে অ্যাঙ্গেলসগুলো বলি আমরা সেটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অ্যান্ড দে আর অলওয়েজ ইকুয়াল তার মানে এখানে এওডি অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল সিওবি ইকুয়াল হবে আর এওসি অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল ডিওবি এ দুটো ইকুয়াল হবে এটা অনেক সময় মানে বেশিরভাগই কাজে লাগবে তোদের আচ্ছা ইন্টারসেক্টিং লাইনস আর নন ইন্টারসেক্টিং এখানে দেখতেই পাচ্ছি ইন্টারসেক্টিং মানে যেগুলো কাটবে সো পি কিউ অ্যান্ড আর এস এটা দেখতে পাচ্ছ লাইন এটা আমরা দুটো ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করেছি এটা কি সিঙ্গেল লেটার দিয়ে আমরা স্মল লেটারে ডিনোট করতে পারি সো দিস টু আর ইন্টারসেক্টিং লাইনস অ্যান্ড দিস টু আর নন ইন্টারসেক্টিং লাইনস এটা কিন্তু প্যারালাল বলে নাই নন ইন্টারসেক্টিং লাইন্সকে আমরা প্যারালাল লাইন্সও বলি যেটা যতই আমরা এক্সটেন্ড করে নিই এদিকে বাড়িয়ে নিই বা ওইদিকে বাড়িয়ে নিই কিন্তু কাটবে না সো দে আর কল নন ইন্টারসেক্টিং বা প্যারালাল লাইন্স এটা যদি একটু একটু ব্যাকা থাকতো তাহলে কিন্তু ইন্টারসেক্টিং হয়ে যেত যদি একটু বাড়ানো হতো লিনিয়ার পেয়ারটা পড়লাম ঠিক আছে দিয়ে দিচ্ছে দুটো সাম মিলিয়ে হবে ওয়ান এইটি ডিগ্রি লিনিয়ার পেয়ার এখনই ডিসকাস করলাম ওটাই আছে নতুন কিছু না এই যে দেওয়া আছে এক্সিম সিক্স পয়েন্ট ওয়ান ইফ আ রে স্ট্যান্ডস অন আ লাইন দেন দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ফর্মড ইজ ওয়ান এইটি ডিগ্রি এদেরকে আমরা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলসও বলি নতুন কিছু প্রপার্টি আচ্ছা এক্সাম সিক্স পয়েন্ট টুটা দেখবো ইফ দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ ওয়ান এইটি দেন দ্য নন কমন আর্মস অফ দ্য অ্যাঙ্গেলস ফর্ম আ লাইন
যদি জিজ্ঞেস করা হয় একটা ছবি দেওয়া আছে, সাপোজ একটা পিকচার দেওয়া আছে, এটা একটা লাইন দেওয়া আছে, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাকে প্রুফ করতে হবে জি এইটা এ অ্যান্ড বি ইজ এ লাইন, এ বিটা লাইন। তাহলে যদি আমরা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটো প্লাস করে যদি 180 আসে দেখাতে পারি, দ্যাট ওটা মানেই হচ্ছে যদি 180 হয় দ্যাট মিনস এ বি ইজ আ লাইন, এ বি বা এও বি ইজ আ লাইন। ঠিক আছে, লাইন থাকলে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে, আর যদি অ্যাঙ্গেলের সামটা 180 প্রুফ করে দিতে পারি দ্যাট মিনস এটা লাইন একটা, আমরা প্রুফ করে দিতে পারবো দ্যাট দিস ইজ আ লাইন। Axiom 6.1, theorem 6.1, if two lines intersect each other, then the vertically angles, opposite angles are equal. এটা আমরা ডিসকাস করে নিয়েছি, যদি দুটো লাইন ইন্টারসেক্ট করে তখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবেই হবে 100%। মাথা রাখবে টু লাইন্স কিন্তু, হ্যাঁ, যদি এইভাবে আমি একটা বানিয়ে দিই, সাপোজ এইভাবে হচ্ছে এই এই এটা যদি বেঁকে গেল তখন কিন্তু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হবে না, কেন এইটা লাইন কিন্তু এইটা লাইন নয়, এটাকে আসতে গেলে এইভাবে আসতে হবে, তখন কিন্তু এটা হবে, বুঝতে পেরেছ? এই কেসে কিন্তু এটা হবে না, এটা হবে না, এই দুটো অ্যাঙ্গেলও হবে না, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আর কি আছে? আচ্ছা, তো এটা কাজ করবি এখন একটু। অল রাইট, এক্সাম্পল ওয়ানটা দেখি আমরা, খুব ভালো করে আমার কথাটা ফলো করবে আর নিচে ছবিটা ফলো করবে। ইন ফিগার 6.9, লাইনস পি কিউ অ্যান্ড আর এস ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট ও। তা দেখছি পি কিউ আর আর এস দুটো লাইন ও পয়েন্টে কাটছে, দ্যাট দিস ইজ নোন অ্যাজ পয়েন্ট অফ ইন্টারসেকশন, যেখানে কাটে সেটা বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন। ইফ অ্যাঙ্গেল পিও আর ইস টু অ্যাঙ্গেল আর ও কিউ ইজ ইকাল টু 5:7, ফাইন্ড অল দ্য অ্যাঙ্গেলস। তা দুটো অ্যাঙ্গেলে রেশিও দেওয়া আছে, কোনটা কোনটা দেখি একবার, পিও আর আর আরও আরও কিউ। এবার যদি একটু ভালো করে দেখি, এ দুটো কিন্তু অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলস, পাশাপাশি অ্যাঙ্গেলস, তাই না? পিও আর আর আরও কিউ কিন্তু দিস টু আর অ্যাডজাস্টেন্ট অ্যাঙ্গেলস। আচ্ছা, এবার দেখো সফট আনসারটা দেখো, পিও অ্যাঙ্গেল পিও আর অ্যান্ড আরও কিউ ইজ ইকাল টু 180 ডিগ্রি, কেন হবে? লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, কেন দুটো মিলিয়ে তো এই লাইনটা তৈরি হচ্ছে, কিছুদিন আগে প্রপার্টিটা বোঝালাম আমি, দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর দুটো মিলিয়ে একটা লাইন তৈরি হচ্ছে, সো দে আর কল লিনিয়ার পেস, তাদের সামটা কিন্তু 180 হয়, একটা কম না একটা বেশি নয়, 180 হবে। এবার দুটো রেশিও দেওয়া আছে 5:7 দেওয়া আছে, তাই তো? তাহলে টোটাল রেশিও কত হবে? এখানে লেখা নাই, টোটাল পার্টস হবে 5+7=12, এরকম তোরা 6-7 কোয়েশ্চেন করেছো ইউনিটি ম্যাথডে যখন রেশিও দেওয়া থাকে, তো টোটাল পার্টস হচ্ছে 5+7=12। তাহলে অ্যাঙ্গেল পিও আর, অ্যাঙ্গেল পিও আরটা প্রথমে, তার রেশিও কত আছে? 5, তার রেশিওটা 5, তাই তো? তাহলে অ্যাঙ্গেল পিও আর ইজ ইকুয়াল টু 5/12 × 180, ক্যালকুলেশন করে 75 আসছে। সিমিলারলি আর ও কিউ, আর ও কিউটা 7 হচ্ছে, 7/12 হবে। নিচেটা টোটাল পার্টস লিখবো আমরা, আর যার যেমন রেশিও আছে তেমন ওপরটা লিখবো আমরা, 7/12 × 180, 105 ডিগ্রি, তো দুটো অ্যাঙ্গেল বেরিয়ে চলে এলো। আচ্ছা, এখানে কি বলছে, ফাইন্ড অল দ্য অ্যাঙ্গেলস, দুটো অ্যাঙ্গেল বেরিয়ে গেল, বাকি দুটো তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বেরিয়ে আছে, তাই না? পিও আর অপোজিট হচ্ছে এসও কিউ, আর আর ও কিউ হচ্ছে পিওএস বা এসওপি, পিওএস এসওপি বোথ আর সেম, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে মাথায় রাখবে রিজনসগুলো অবশ্যই যেন লিখবে, কেন এই দুটো 180 ডিগ্রি হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, কেন এই দুটো ইকুয়াল হচ্ছে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস, ইউ মাস্ট রাইট ডাউন দ্য রিজনস, রিজন যদি লিখবে না মার্কস কমে যাবে। এক্সাম্পল টুটা দেখবো, ইন ফিগার 6.10, রে ও এস স্ট্যান্ডস অন আ লাইন পিও কিউ। তো আমরা দেখতে পাচ্ছি পিও কিউ একটা লাইন, তার মধ্যে রে ও এস আছে, আরও দুটো আছে, ও আর ও আছে, ওটিও আছে, রে ও আর অ্যান্ড রে ওটি আর অ্যাঙ্গেল বাইসেক্টার্স অফ অ্যাঙ্গেল পিও এস অ্যান্ড এসও কিউ। অ্যাঙ্গেল বাইসেক্টারটা তোদের জানা দরকার, হয়তো ভুলে গেছিস, অ্যাঙ্গেল বাইসেক্টার বলা হয় যখন যে লাইনটা একটা অ্যাঙ্গেলকে দুটো ইকুয়াল হাফসে ভাগ করে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল বাইসেক্টার। তাহলে এখানে ও আরটা কাকে বাইসেক্ট করছে? অ্যাঙ্গেল পিওএস বা এসওপি বলতে পারি আমরা, ঠিক আছে, পিওএস কে বাইসেক্ট করছে, আর ওটি, ওটি কাকে বাইসেক্ট করছে? এসও কিউকে বাইসেক্ট করছে। এতে বাইসেক্ট করেছে বলে ইকুয়ালের চিহ্নটাও দেওয়া আছে, দুটো লাইন কাটা লাইন, এইদিকে একটা করে লাইন দেওয়া আছে, তাই তো? এটা মানে হচ্ছে ইকুয়াল। অল রাইট,
তাহলে এখানে কি প্রুফ করতে হবে ইফ অ্যাঙ্গেল পিওএস ইজ ইকুয়াল টু এক্স পিওএস এটা যদি এক্স হয় ফাইন্ড অ্যাঙ্গেল আরওটি আর ও টিটা কত হবে ঠিক আছে এবি আরওটিটার জন্য আমাদের সিম্পল লজিক কি বলছে আরওটিটার জন্য আরওএস আর এসওটি এই দুটো আমাকে জানতে হবে তাহলে দুটোকে অ্যাড করলে তবে তো আরওটি বেরোবে তাই তো আরওএস আর এসওটি জানলে আমরা দুটোকে অ্যাড করলে আরওটি বেরিয়ে যাবে সো নাও লেটস সি প্রথমে দিয়েছে রে ওএস স্ট্যান্ডস অন দ্য লাইন পিও কিউ তো লাইনের উপরে আছে দ্যাট মিনস পিওএস আর এসও কিউ উইল বি 180 ডিগ্রি এখানে ব্র্যাকেটে রিজন দেওয়া নাই লিখে দেবে না উপরে রিজনটা দিয়েছে না লাইন তাও তোমরা ব্র্যাকেটে লিখে দেবে লিনিয়ার পেয়ার ঠিক আছে আচ্ছা অ্যাঙ্গেল পিওএস এক্স দেওয়া আছে পিওএস জায়গায় পুট করে দেওয়া হলো এক্স তাই তো এক্সটা পুট করে দেওয়া হলো আচ্ছা তো এক্স প্লাস এসও কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি তার মানে এক্সটা ওইদিকে শিফট হয়ে গেল মাইনাসে এসও কিউ ইকুয়াল টু 180 মাইনাস এক্স এটা এক নম্বর এতটুকু ছেড়ে দেওয়া হলো নাও রে ও আর বাইসেক্স অ্যাঙ্গেল পিওএস এখানে দেখতে পাচ্ছি ও আরটা অ্যাঙ্গেল পিওএস কে বাইসেক্ট করছে তাহলে এখানে অ্যাঙ্গেল আর ও এস ভালো করে দেখবে ছবিটা অ্যাঙ্গেল আর ও এস ইজ ইকুয়াল টু হাফ অফ পিওএস অ্যাঙ্গেল আর ও এস ইজ ইকুয়াল টু হাফ অফ পিওএস হবে অর্ধেক হবে ঠিক আছে আচ্ছা আর পিওএস কত আছে পিওএস দেখো এক্স দেওয়াই আছে উপর দেওয়া আছে অ্যাঙ্গেল পিওএস ইজ ইকুয়াল টু এক্স কোশ্চেনও দেওয়া আছে ওপরে আমরা লিখেছি আমরা ঠিক আছে তাহলে পিওএস এর জায়গায় এক্স পুট করে হাফ দ্যাট মিনস এক্স বাই টু হাফ ইন্টু এক্স মিনস এক্স বাই টু তাহলে অ্যাঙ্গেল আর ও এস ইজ ইকুয়াল টু এক্স বাই টু আমাদের চলে এলো একটা সিমিলারলি এসওটি অ্যাঙ্গেল এসওটি ইজ ইকুয়াল টু হাফ অফ এসও কিউ তাই তো অ্যাঙ্গেল এসওটি ইজ ইকুয়াল টু হাফ অফ এসও কিউ এবার এসও কিউটা ভ্যালু দেখো উপরে বার করে রেখেছি আমরা এসও কিউ ইজ ইকুয়াল টু 180 মাইনাস এক্স বার করেছি তো উপরে তাহলে হাফ অফ 180 মাইনাস এক্স দ্যাট মিনস এই 180 মাইনাস এক্স দুটোকেই টু দিয়ে ডিভাইড করা হয়েছে 180 ডিভাইড বাই টু আলাদা আলাদা করে 90 আর এক্স ডিভাইড বাই টু এক্স বাই টুই থাকবে ওটা ঠিক আছে দুটোকে আলাদা আলাদা হবে করা হয়েছে 180 বাই টু মানে ওয়ান হাফ দুটোর সঙ্গে ইন্টু হয়েছে সোজা কথা 180 বাই টু আর হাফ এক্সের সঙ্গে ইন্টু হলে এক্স বাই টু তাই 180 বাই টু এতে 290 যা এটা কাটা গেছে ঠিক আছে দ্যাট মিনস 90 মাইনাস এক্স বাই টু এটা আসছে তাহলে এখানে আমরা দুটো পেয়ে গেছি যেটা প্রথমে কথা বলছিলাম যদি আমাকে অ্যাঙ্গেল আরওটি বার করতে হয় তাহলে আমাকে আরওএস আর এসওটি বার করতে হবে তা আরওএস বেরিয়েছে আমাদের এক্স বাই টু আর এসওটি বেরিয়েছে 90 মাইনাস এক্স বাই টু এবার এই দুটোকে আমরা কী করে দেবো প্লাস এই দুটোকে প্লাস করলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে তাই তো তো দেখে নিই এই দুটোকে প্লাস করেছে জাস্ট সিম্পলি এক্স বাই টু প্লাস 90 মাইনাস এক্স বাই টু এবার এক্স বাই টু আর মাইনাস এক্স বাই টু প্লাস মাইনাস কেটে গেল কি থাকলো 90 ডিগ্রি দ্যাটস ইট কেমন আচ্ছা সো 6.1 কোয়েশ্চেন নাম্বার 1 ইন ফিগার 6.13 এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট অ্যাট ও আমরা দেখতেই পাচ্ছি এ বি আর সিডি ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে অ্যাঙ্গেল এওসি প্লাস বিওই দুটো গিভেন আছে 70 ডিগ্রি অ্যাঙ্গেল বিওডি 40 ডিগ্রি দেওয়া আছে উই নিড টু ফাইন্ড অ্যাঙ্গেল বিওই অ্যান্ড অ্যাঙ্গেল সি রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই সো লেট আস সি এটা কীভাবে আমরা করব নাও ইন দ্য কোয়েশ্চন ইট ইজ গিভেন এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট অ্যাট ও সাচ দ্যাট অ্যাঙ্গেল বিওডি অ্যাঙ্গেল বিওডি মানে এটা 40 ডিগ্রি হচ্ছে দিস ইজ 40 ডিগ্রি সো অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিও ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি এটাও দেওয়া আছে এওসি অ্যান্ড বিও এই দুটো মিলিয়ে কিন্তু 70 ডিগ্রি নাও অ্যাঙ্গেল এওসি ইজ ইকুয়াল টু বিওডি এওসি এইটা আর বিওডি এটা এই দুটোই কিন্তু ইকুয়াল কারণ বোথ আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ক্লিয়ার সো অ্যাঙ্গেল এওসি অলসো 40 ডিগ্রি বিকজ অ্যাঙ্গেল বিওডি 40 ডিগ্রি দুটি ইকুয়াল হবে নাও ইকুয়েশন ওয়ান কী ছিল অ্যাঙ্গেল এওসি প্লাস বিও ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি তাই তো এবার এওসি জায়গায় আমরা 40 ডিগ্রি পুট করে দিচ্ছি উই আর পুটিং দ্য ভ্যালু 40 ডিগ্রি পুট করে দিচ্ছি সো 40 প্লাস বিও ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি 40টা এদিকে মাইনাসে চলে এলো 70 মাইনাস 40 30 সো অ্যাঙ্গেল বিওই এটা আমাদের চলে আসছে 40 ডিগ্রি রাইট দিস ইজ কামিং 40 ডিগ্রি নাও সরি 30 ডিগ্রি আমি ভুল লিখলাম দিস ইজ 30 ডিগ্রি 70 মাইনাস 40 30 ডিগ্রি দিস ইজ কামিং অ্যাজ 30 ডিগ্রি
নাও অ্যাঙ্গেল এওসি বিওই আর সিওই, এওসি এইটা, বিওসি এটা আর সিওই এটা, এই তিনটে মিলিয়ে কিন্তু কত হচ্ছে 180 ডিগ্রি স্ট্রেট লাইন তৈরি হচ্ছে এওবি, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার। আর স্ট্রেট লাইন কত হয়? 180 ডিগ্রি হয়। না এখানে কি কি দেওয়া আছে? এওসি আমরা জানি, এওসি প্লাস বিওই, এই যে এওসি প্লাস বিওই দুটো মিলিয়ে 70 ডিগ্রি আছে, ওটা রাখলাম। সো অ্যাঙ্গেল সিওই ইজ কামিং 180 মানে 70, 110, এটা কিন্তু অ্যাঙ্গেল সিওই এটা আসছে। আর আমাদের বাক্যতে রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই, রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই মানে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, রিফ্লেক্স অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি। সো রিফ্লেক্স সিওই ইজ ইকাল টু 360 মাইনাস সিওই যেটা এসছে, সো 360 মাইনাস 110 250 ডিগ্রি। লেট আস সি কোয়েশ্চেন নাম্বার টু। ইন ফিগার 6.14 লাইন্স এক্স ওয়াই অ্যান্ড এম এন ইন্টারসেক্ট অ্যাট ও, এক্স ওয়াই আর এম এন দুটো ও এ পয়েন্টে কাটছে, অ্যাঙ্গেল পি ও ওয়াই 90 ডিগ্রি গিভেন আছে, এস টু বি এ আর বি দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, তাদের রেশিওটা দেওয়া আছে 2:3। উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল সি, এটা দেখে নিই আমরা। নাও লাইন্স এক্স ওয়াই এম এন ইন্টারসেক্ট করছে ওতে, পি ও ওয়াই 90 ডিগ্রি গিভেন আছে, এস টু বি 2:3 দেওয়া আছে। না লেট যখন এই রেশিও দেওয়া থাকবে, ধরে নিই আমরা এ হচ্ছে রেশিও 2 আছে, 2x ধরে নিচ্ছি, আর বি কে ধরছি 3x। নাও এক্স ও এম এন পি ও এম এন পি ও ওয়াই, ভালো করে দেখে নাও, এক্স ও এম এটা, পি ও এম এটা আর পি ও ওয়াই, এই তিনটে মিলিয়ে কিন্তু একটা লাইন তৈরি হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই লাইন তৈরি হচ্ছে, দ্যাট মিন্স 180 ডিগ্রি সাম হবে। করে দিলাম, এখানে ভ্যালু পুট করলাম, এক্স ও এম হচ্ছে 3x, ওটা 2x হচ্ছে পি ও এম 90 ডিগ্রি, সো 3+2 5x প্লাস 90 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 90 তে এদিকে এলো মাইনাসে, 180 মাইনাস 90 90, 5টা ডিভাইডে গেল, 180 বাই 5 18 ডিগ্রি, সো ভ্যালু অফ এক্স ইজ 18 ডিগ্রি। তাহলে এক্স ও এম হচ্ছে 3x, এক্স এর ভ্যালু পুট করে দেবো আমরা 3×18 54 ডিগ্রি, পি ও এম হচ্ছে 2x, এক্স এর ভ্যালু পুট করে দেবো 18 2×18 36, এ দুটো বেরিয়ে গেল। নাও সিটা দেখো, এখানে সি ইজ ইকাল টু কি করতে পারি আমরা, পি ও এম সিটা দুটো প্রসেস করতে পারি, আমি এই একটা বলছি আর একটা বলে দিচ্ছি। দেখো অ্যাঙ্গেলস, এই সিটা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে এইটা, এই পুরোটা, কারণ এই দুটো স্ট্রেট লাইন কাটছে, রাইট, এই দুটো স্ট্রেট লাইন কাটছে, সো এই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে, এইটা ইজ ইকাল টু এই দুটো মিলিয়ে কিন্তু, ঠিক আছে, এ প্লাস পি ও ওয়াই। এবার দেখো সি ইজ ইকাল টু পি ও এম, পি ও এম মানে এটা এটা আর পি ও ওয়াই, পি ও ওয়াই মিনস এটা, দুটোই গিভেন আছে, তাই তো, দুটোই গিভেন আছে, সো পি ও এম হচ্ছে 36 ডিগ্রি বার করেছি এটা, আর পি ও ওয়াই তো রাইট অ্যাঙ্গেল এটা দেওয়াই আছে, এখানে গিভেন আছে, সো 90+36 126। আচ্ছা ব্র্যাকেটে কিন্তু রিজনসগুলো অবশ্যই লিখবে, ঠিক আছে, অবশ্যই লিখতে হবে। এই সেকেন্ডটা আমরা আরেকটা প্রসেসে করতে পারি, দেখো বি প্লাস সি, বি প্লাস সি মিলে কিন্তু স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, তার আমরা লিখতে পারি, সেকেন্ড প্রসেস বলছে এটা, বি প্লাস সি ইজ ইকাল টু 180 ডিগ্রি, রিজনটা লিখবে কেন, লিনিয়ার পেয়ার, আমি শর্টে লিখছি এলপি, তোমরা শর্টে লিখবে না লিনিয়ার পেয়ার। না বি ভ্যালুটা আমরা বার করে নিচ্ছি, বি কত হচ্ছে, বি 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 হচ্ছে কোথায় গেল, বি হচ্ছে অ্যাঙ্গেল এক্স ও এম, এক্স ও এম বেরিয়েছে 54 ডিগ্রি, তাই তো, সো 54 ডিগ্রি প্লাস সি ইজ ইকাল টু 180 ডিগ্রি, তাই তো, বাস 54 এদিকে মাইনাস চলে যাবে, 180 মাইনাস 54 ইকুয়ালস টু 126 ডিগ্রি। সো এনি প্রসেস ইউ ক্যান ফলো, যেটা তোমাদের সুবিধা লাগে সেটা করবে তোমরা। অল রাইট, নাও অ্যাজ হোমওয়ার্ক আই উইল গিভ ইউ কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 অ্যান্ড 4, চারটে দিচ্ছি আমি, চারটে পর্যন্ত তোমরা একটু চেষ্টা করে করে আমাকে পাঠাবে।